হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ফার্স্টে পার্ট ওয়ানের একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, যেখানে আমি দেখিয়েছি চোমল্লা প্যালেসের যা কিছু আমরা ভেতরে দেখেছি আর কি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি এটা পার্ট ওয়ান পার্ট টু এ ভাগ করে দিয়েছি। আর সেই দিন শুধুমাত্র চোমল্লা প্যালেস নয়, আরও দুটো মন্দির আমরা ভিজিট করেছিলাম, সেটাও এই ভিডিওতে আমি অ্যাড করে দিয়েছি। ক্লিপগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কারণ এখানে যে জায়গাগুলো আমি দেখাচ্ছি জায়গাগুলো খুবই সুন্দর। তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সাজানো গোছানো জায়গাটা। অবভিয়াসলি এখানে মেনটেনেন্স ওদেরকে করতেই হয়, কারণ এখানে সবাই দেখার জন্য ঘুরতে আসে আর এত বড় একটা জায়গা মেনটেন তো করতেই হবে। কিন্তু তবুও দেখো, এই যেমন সামনের গাছটা কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন এটা আর্টিফিশিয়াল একটা কিছু গাছ বসিয়ে দিয়েছে, বাট না, এটা অরিজিনাল গাছ আর এত সুন্দর দেখতে লাগছে। এখানে আমরা ছবি টবিও তুলেছিলাম, মানে এই প্যালেসটা এত সুন্দর দেখতে আর এত তো বড় না এলে তোমরা বুঝতেই পারবে না। আমি তবুও ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যেখানে যেখানে আমরা ঘুরলাম, পুরোটাই ঘুরেছি আর কি। কিন্তু ভিডিওতে তো আর অত ডিটেলসে দেখাতে পারবো না, কারণ দু তিন ঘন্টা লেগে যাবে। আমি ছোট ছোট ক্লিপ অ্যাড করে তোমাদেরকে যেগুলো ঘোরার বা দেখার জায়গা সেগুলো অ্যাড করেছি সবগুলোই। আমার তো এরকম হিস্টোরিক্যাল প্লেস দারুণ লাগে গাইজ, মানে আমি দেখে দেখে জাস্ট অবাক হয়ে যাই আর নিজেই ইমাজিন করতে থাকি, আচ্ছা এই ঘরটাতে ওরা থাকে। এই ধরো যেমন আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, আর এই ভিডিওটাতেও দেখতে পারবে, যেমন অনেক পোশাক রাখা আছে, জুতো রাখা আছে। তারপরে আগের ভিডিওতে তোমাদের কেটাও দেখিয়েছি যে তলোয়ারগুলো রাখা আছে, মানে ওইগুলো ওরা ইউজ করতো, ওগুলো নিয়ে যুদ্ধ করতো, পোশাকগুলো পরতো। সোফা সেট আছে, অনেক মানে ডিনারের সেটগুলো আছে, ডাইনিং টেবিল আছে, সব কিছু এভরিথিং তোমাদেরকে আমি ওইগুলো দেখিয়েছি। তো ওইগুলো দেখে দেখে জাস্ট আমি ইমাজিন করি, আচ্ছা এগুলো ওদের ছিল, ওরা এইগুলো ইউজ করতো, মানে আমি একটা আলাদাই ইমাজিন করতে থাকি। আর সত্যি বলতে এগুলো এত বছর পুরনো জিনিস, অবভিয়াসলি মানে একটা আসবেই ভাবনা চিন্তা। যে কারো সব থেকে ইন্টারেস্টিং জিনিস এখানে যেন কোনটা লেগেছে, এই যে সামনে গাড়িগুলো ছিল, তোমাদেরকে দেখাচ্ছি গাড়িগুলো দেখে আমি ভাবছিলাম একটা বের করে নিয়ে গেলেই হলো, বাস মানে পূর্ণ সার্থক হয়ে গেল জীবন। এক একটা মডেল তোমরা দেখতে থাকো যে কতটা ব্যাপক দেখতে, তোমরা জাস্ট দেখো আমি কিছু বলবো। গ্লাস দিয়ে কভার করা আছে তো গাড়িগুলো, তাই জন্য সূর্যের আলোটা পড়ছে, তাই জন্য বাকি গাড়িগুলো একটু ভালোভাবে দেখাতে পারিনি, মানে নেওয়ার চেষ্টা করেছি বাট আসছিল না খুব ভালোভাবে। কিন্তু তাও তোমরা বুঝতে পারবে, দেখো একটু ভালো করে দেখো, দেন বুঝতে পারবে।
সো গাইজ, আমরা পুরো প্যালেসটা ঘুরে কমপ্লিট করে নিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাব, আরো দুটো মন্দির ভিজিট করার আছে আমাদের। আর এই যে সামনের গেটটা হচ্ছে চারমিনারের গেট, আমাদের যাওয়ার ছিল বাট এত ভিড় দেখে আমরা আর গেলাম না। চারমিনার আমরা পরে গেছিলাম, যেটার ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, একটা শর্ট ভিডিও আছে, চাইলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। এই এতগুলো পায়রাকে দেখে আমার কোন গানটা মনে পড়ছিল বলো তো? মাসাক্কালি। সো গাইজ, আমরা পৌঁছে গেছি এই মন্দিরে, আর এই মন্দিরটার নাম হলো শ্রী জগন্নাথ মন্দির, আর এটা আছে বাঞ্জারা হিলসে। তো চলো পুরো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মন্দিরের পাশে ওই ঝালমুড়ি আর একটা ফালুদার স্টল ছিল, যেখান থেকে আমরা একটা ফালুদা নিলাম। দিদিরা বললো একটাতেই হয়ে যাবে, কারণ ওরা খাবে না, আর আমার খাওয়ার ইচ্ছে ছিল, তাই জন্য একটা গ্লাসেই নিলাম। ফালুদা খেতে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। কিন্তু একটা ফালুদাতে কী হবে, কিছু তো খেতেই হবে। তারপর আমরা চলে গেলাম এই একটা দোকান দেখতে পেয়ে, যেখানে আমরা ডোসা খেলাম। এটা হচ্ছে আরেকটা মন্দির, আর এই মন্দিরটা ঘুরে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ একদিনে আমরা অনেকটাই ঘুরেছি আর কি, আর পারবো না, এনার্জি নেই কারোর মধ্যেই। সো গাইজ, আজকের জন্য এতটাই, অনেক ঘুরলাম, এবারে বাড়ি যাচ্ছি, টায়ার্ড হয়ে গেছি পুরোপুরিভাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।